जवान जान मन हसीन दिल रुबा मिले तो दिल जवा निसार हो गए। हेलो गाइस वेलकम बैक टू माय चैनल स्वीटिस ऑफिशियल आरो एक बार वेलकम सब बाइक के सबाई केमन आछो आशा करी भालो आछो आमिओ किन्तु बेश भालो आछि सुनते पेले किना जानी ना पास दिए एक बाइक गेलो आमि बेश भालो आछि एखन जानो असुस्थ छिलाम बस एखन बेश भालो हये गेछि आर आजके घुमाच्छिलाम हठात् करे राज एसे बोलो चल तोके घुरते निये जाबो तो आमि तो खूब एक्साइटेड चटपट रेडी हये गेलाम एई देखो एकदम रेडी शेडी गो एकदम दिए ओ भात खेये निलो दिए देखाई दाड़ाओ एई जे चटपट सब भात खेये निलो एबार आमरा एकटु घुरते बेरोबो अनेक दिन पर ओ आसेई ना एखन आर रविवार करे आमाके घुरते निये जाबे তো আজকেটা বললো আমি তো বেশ মজা পেয়ে গেছি চটপট রেডি হয়ে গেছি চলো একটু ঘুরে আসি তো ঘুরতেও হবে আবার বাড়িও আসতে হবে টাইম মতো তো চলো যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে একবার দেখিয়ে দিই তোমাদের ফুল লুকটা চলো দেখে নেবে সো গাইস দেখো এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে আমি আজকে সাজুগুজু করেছি তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে প্লিজ প্লিজ জানিও যে আমায় কেমন লাগছে সত্যি কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে জানিও তো গাইস তোমরা তো জানো আজকে সানডে তো সানডের বিকেলে ঘুরতে যেতে কোন মেয়ে না ভালোবাসে বলো আমিও ভীষণ পরিমাণে ভালোবাসি আর ঘুরতে যেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে কিন্তু জানিও আমিও ভীষণ ঘুরতে যেতে ভালোবাসি সে সানডের বিকেল হোক আর মানডের বিকেল হোক তো সানডের বিকেলে কিন্তু একটু স্পেশাল ঘুরতে যেতে ভালো লাগে আবার বরের সাথে ঘুরতে যেতে কার না ভালো লাগে আমারও ভীষণ 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 ভালো লাগে সো সেই জন্য দুজনে একবারে বেরিয়ে পড়েছি তো অনেক দিন পর আমায় সত্যি বলছি ঘুরতে নিয়ে যাচ্ছে অনেক রবিবার চলে গেছে মাঝে আমাকে একটুও ঘুরতে নিয়ে যায়নি তো আজকে নিয়ে যাচ্ছে অ্যাট লাস্ট আমি ভীষণ মজা আমি ভীষণ এক্সাইটেড আমি ঘুরতে যাচ্ছি বলে আমি খুবই 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 খুশি হয়েছি আমাকে ডেলি ঘুরতে নিয়ে যেতে হবে না রবিবার বিকেলে এই আমাদের মেরি জানকে নিয়ে একটু ঘুরতে মেরিজানের সাথে একটু ঘুরতে নিয়ে গেলেই হবে তো মেরিজান বলতে আমাদের স্কুটির কথা বলা হয়েছে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর আজকের একটু ইচ্ছা আছে রিলস করার কো অনেক দিন আমরা রিলস বানাইনি মানে রাজের টাইম হয় না সেই জন্য বানাতে পারি না তো আজকের ভেবেছি দুজনে রিলস বানাবো সো সেই জন্য একদম আরও এক্সাইটেড দ্বিগুণ এক্সাইটেড আর আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম মানে কখন রিলস বানাবো একবার সাজুগুজু করে একবার সুন্দরী হয়ে গেছি দেখতে পাচ্ছ আর ভীষণ বকবক করছি ভীষণ বকবক করছি আর খুব মস্তি করতে করতে যাচ্ছি ঠান্ডি বাতাস খেতে খেতে আর ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কিন্তু মানে বিকেল বিকেল তখন প্রায় 5:30 বেজে গেছিলো যার জন্য একদম পুরো মেঘলা হয়েছিল আর মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছিল তো সেই জন্য একদম ঠান্ডি বাতাস খেতে খেতে আমরা চললাম একটা জায়গা খুঁজছি কারণ সব জায়গায় তো আর রিলস বানানো যায় না বিশেষ করে আমাদের এই কলকাতা শহরে সব জায়গায় রিলস বানানো যায় না তো এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা আগেও গেছি আমাদের খুব একটা পছন্দের জায়গা তো সেই জায়গায় যাচ্ছি একটু রিলস বানাবো কারণ যেখান সেখানে বানানো যায় না লোকজন এমনি হাঁ করে দেখতে থাকে আর দেখতে থাকবে তো আমরা সব জায়গায় বানাতে পারি না রিলস সত্যি কথা বলতে গেলে আর অনেক দিন পরে যাচ্ছি জানি না কি করব তো বেশ ঘোরাটা কিন্তু হচ্ছে বেশ রিলস বানাতে পারি আর না পারি বাট ভীষণ আনন্দ করছি ভীষণ মাস্তি হচ্ছে আছি মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব এই শহরেতে তো আমি ভীষণ পরিমাণে বকবক করছি আর রাজ এখানে বলছে যা হারিয়ে যা কোন শহরে হারিয়ে যাবি যা আমি ঠিক খুঁজে নিয়ে আসব তো আমি ভীষণ এক্সাইটেড ভীষণ 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 পরিমাণে এক্সাইটেড আর সেই জায়গায় চলেও এসেছি অলরেডি দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু আমাদের সুইমিং পুল দেখতে পাচ্ছ সুইমিং পুলটা কি সুন্দর আসলে না এটা একটা খাল তো খালের দুপাশে রাস্তা তো ভীষণ এক্সাইটেড আমি কখন রিলস বানাবো কখন রিলস বানাবো তো যাই হোক সেই রাস্তায় অলরেডি কিন্তু আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এবার যাচ্ছি একটা জায়গায় দাঁড়াবো ওখানে রিলস টিলস বানানো হবে তো আমি বলছি এতদিন পর ঘুরতে নিয়ে এলি মানে কি ব্যাপার একদমই আসতে চায় না আর আমাকে নিয়েও বেরোতে চায় না কারণ ও সত্যি একদমই টাইম পায় না তো আজকের এসছি হেভি রিলস বানাবো একদম যত পারবো আর দেখতেই পাচ্ছ এখানে চলে এসছি আর এসে দেখি এখানে
কাজ হচ্ছে, মুডটা কার না অফ হয়ে যায় বলো? কার না মুডটা অফ হয়ে যায়? এত এক্সাইটমেন্ট নিয়ে এলাম আর এই অবস্থা, দেখো কাজ চলছে, ব্যাস আমাদের আর রিলস করা হলো না, চলো আবার ব্যাক করলাম। ব্যাক করে আবার পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা বললাম মাঝখানে খাল আর দুপাশে রাস্তা, তো ওই পাড়ের রাস্তাটাই আবার আমরা যাচ্ছি, কারণ এখানে তো দেখতেই পেলে পুরো বন্ধ, পুরো মুডটাই চটকে দিল। এইরকম মানে যখন আমরা ঠিক থাকি মানে রিলস করার জন্য, কিছু না একটা কিছু বাঁধা চলে আসবেই ঠিক, আর চলেও এলো দেখো। তো আমরা পরের রাস্তায় যাচ্ছি, দেখি পাশের রাস্তায় কিছু ভিডিও বানাতে পারি কি না। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, খালটাই কিন্তু আমাদের সুইমিং পুল, ঠিক আছে তোমরা কিছু মনে করো না। তো সুইমিং পুলের ওপারের রাস্তাটাই যাচ্ছি, যদি একটু রিলস টিলস বানাতে পারি। এই করতে করতেই তো হাফ সন্ধে হয়ে গেল, আর সন্ধে হয়ে গেলে তখন কি আর রিলসগুলো ভালো আসবে তোমরা বলো তো? তো এই কিন্তু সুন্দর সুন্দর রিলসগুলো দেখতে চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যেতে হবে, আমার ইনস্টাগ্রাম আইডির নাম সিজলিং আরোহী। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে কিন্তু আমার নিউ রিলসগুলো দেখে আসবে ছটপট, আমার লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা ছটপট দেখে আসবে, ঠিক আছে? আর কেমন হয়েছে জানাবে। তো পরের রাস্তায় চলে এসেছি, তো এখানে আর সত্যি কথা বলতে গেলে যাই হোক এত মুড অফ হয়ে গেলো, এ হয়ে গেলো, কিন্তু এত সুন্দর জায়গাটা লাগছে, খুবই হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো, মানে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর কোথাও না যাই। আর সত্যি খুব সুন্দর লাগছে, দেখো পরিবেশটি সত্যি খুব সুন্দর লাগছে। তো আমরা যাচ্ছি, দেখছি কোথায় রাস্তা মানে একটু ফাঁকা পাওয়া যায়, রাস্তা কখনোই ফাঁকা পাওয়া যাবে না, কারণ মানুষ যাতায়াত করতেই থাকবে, তার মধ্যেই আমাদের রিলস বানাতে হবে। আর আমি এই মানে সুন্দর সুইমিং পুলের রাস্তাটা ক্লিপ নিচ্ছিলাম, বেশ দারুণ লাগছে, কিন্তু আর মেঘটা দেখো কি সুন্দর একটা ইয়েলো ইয়েলো কালারের হয়ে এসছে, তো বেশ মজা লাগছে। আজকে রবিবার বিকেলে বেশ আমরা মজা করছি, দুজনে ঘুরছি, আমাদের এটাই আনন্দ, দুজনে ঘুরতে বেরোবো, একটু খাবো দাবো, এটাই আমাদের আনন্দ। এইটুকুনিই আমাকে একটু ঘুরতে নিয়ে গেলেই হবে, আর চাইটা এইটুকুনিই আমার জন্য সময় বের করলে হবে, তাতেই আমি ভীষণ পরিমাণ খুশি হয়ে যাই। তো দেখো এই রাস্তাটা বেশ ফাঁকায়, তো চলো কটা রিলস বানানো যাক। সো গাইস, এই জায়গায় এসে পৌঁছেছি, এখানে ভিডিও শ্যুট করবো, জারিটা চারিদিকে লোক দেখছে, তাই তো কী করবো, জারিটা আদৌ পারবো কি করতে পারবো না, দেখা যাক কী হয়, কিন্তু জায়গাটা ভালো উপভোগ করছি এটাই। তো তোমাদের জায়গাটা আর একবার দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। তো দেখতেই পাচ্ছ আমাদের রিলস টিলস করতে করতে কিন্তু 7টা অলরেডি বাজিয়ে ফেলেছি, তো এবারে যেতে হবে, কারণ কিছু কাজ আছে, কিছু কাজ বলতে দুটো চুড়িদার নিয়ে এসছো, ওই দুটো সেলাই করতে দেবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো ওই চুড়িদার দুটো সেলাই করব, তারপরে একটু কিছু খাবো, কারণ আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। আমি সেই দুপুরে ভাত খেয়েছি, রাস তো বললাম বিকেলে ভাত খেয়ে এসছে, আর সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলাটাও খুব সুন্দর লাগছে, তো সেই জন্য ও আর কিছু খাবে না, আমি কিছু খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর আমার বাইরে বেরোলে খেতেই হবে, এটাই সত্যি কথা। তো দেখো আমাদের রাস্তায় চলে এসেছি বকবক করতে করতে একদম, চলো এবারে একটু রোল খাওয়া যাক, চলো দেখি দোকানে যাই। তো দোকানের দিকেই এখন যাচ্ছি, মানে যেখান থেকে রোলটা আমি বেশি পরিমাণ খাই, তো সেই দোকানটাই যাচ্ছি, তো সেখানে দেখি তারপরে রোলটা অর্ডার দেব। তো সেখানে আমি তো গিয়ে যা দেখলাম সে তো আমার মাথায় হাত পড়ে গেল, দেখো তোমরা কি দেখলাম গিয়ে। এটা কি ছিল বন্ধ? সো গাইস, এইখান থেকে নেব রোল, এই যে সিসিলি, সিসিলি তো, হ্যাঁ সিসিলি ফ্রুট নেস্ট, এখান থেকে রোল নেবো, কারণ ওখানে প্রচুর ভিড় হয়েছে, এখানেও ভালো করে, তো চলো এখান থেকেই নেওয়া যাক। আর একজন হাঁপিয়ে গেছে, তো গাই রোল অলরেডি হাতে পেয়ে খেতেও আমি শুরু করে দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, ও খাবে না, কারণ ও তো ভাত খেয়ে এসছে বিকেলে, আমি খাই তোমরাও খাও না, অনেকদিন পর খাচ্ছি, টেস্ট।
সো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।